দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেবো আমার হাতে কী কী পত্রিকা রয়েছে এবং কী কী প্রধান প্রধান শিরোনাম করেছে। তো প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। দৈনিক সময়ের আলো প্রথমেই শিরোনাম করেছে স্বতন্ত্রে জম্পে ভোট, নির্বাচনে অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগের নানা কৌশল। আসছে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যে জাতীয় নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 298 জন প্রার্থী এবং জাপা 287 জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। তবে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় 300 আসনে উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এবং পাশে রয়েছে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য উপাত্ত ব্যবহার করা যাবে না, মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন। অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য উপাত্ত ব্যবহারের সুযোগ বন্ধ করতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন 2023-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে 5 বছর একসঙ্গে কাজ করার সময় সহযোগিতার জন্য মন্ত্রিসভার সদস্য ও সচিবদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এবং তার পাশেই রয়েছে বিমানে চেপে কৃষকদের কাছে যেতে চান তারা, কৃষক সংগঠন গড়ার প্রকল্প। সারাদেশে গড়া হবে কৃষক সংগঠন। বিমানের 324 রাউন্ড ট্রিপে ঘুরবেন সরকারি কর্মকর্তারা। বিমানে ভ্রমণে ব্যয় চান 43 লাখ টাকা, অভ্যন্তরীণ ভ্রমণে 1 লাখ 104 রাতের জন্য ভাতা 90 লাখ টাকা, আন্তর্জাতিক ভ্রমণে দৈনিক ভাতা 7 লাখ 68 হাজার টাকা। এবং নিচে রয়েছে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করতে পারি না বলেন পররাষ্ট্র মন্ত্রী। এবং তার পাশে রয়েছে কাল অবরোধ পরশু হরতাল, বিএনপির সপ্তম দফা অবরোধে 12 গাড়িতে আগুন, সোনাইমুড়িতে ট্রেনে পেট্রোল বোমা নিক্ষোভ। এবং নতুন চক্র পুরনো চ্যালেঞ্জ, সিলেটে টেস্ট শুরু আজ। দর্শক এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রধান এবং সর্বশেষ শিরোনামগুলি। চলে যাব পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দেখে নেব দৈনিক যুগান্তর কী কী প্রধান প্রধান শিরোনাম করেছে। দৈনিক যুগান্তর প্রথমে শিরোনাম করেছে জনগণ গার্মেন্ট বাঁচাতে ভোট স্বচ্ছ করতে হবে, প্রশিক্ষণ ইনস্টিটিউট সিইসি। এবং আওয়ামী লীগের ঘরে প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী, নৌকা পেয়েও টেনশনে প্রতিটি আসনে দল ও সহযোগী সংগঠনের একাধিক নেতা, দলের মনোনয়ন বঞ্চিত 2 ডজন বর্তমান এমপি স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা। এবং তার নিচেই রয়েছে বঞ্চিতদের বাড়ি ঘরে কয়েক স্থানে হামলা, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব। এবং একটি ছবি প্রকাশ করেছে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার মনোনয়নপত্রের চিঠি নিতে প্রার্থীদের ভিড়। এবং তার পাশে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সোমবার নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন পার্টির মহাসচিব মুজিবুল হক জুন্ন। এবং 289 আসনে প্রার্থীর ঘোষণা জাতীয় পার্টির, জিএম কাদের ঢাকা ও রংপুর, মুজিবুল হক জুন্ন কিশোরগঞ্জ 3, অ্যাডভোকেট সালমা ইসলাম ঢাকা 1 আসনে। এবং তার নিচে আরও রয়েছে 57,000 কোটি টাকার সুদ আয় স্থগিত, ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রভাব, ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির আওতায় আনা হচ্ছে না, এতে বাড়ছে খেলাপি ঋণ, কমছে ব্যাংকের আয়, বলছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। এবং তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার অগ্রাহ্য করতে পারে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং জোটবদ্ধভাবে নির্বাচন করবে 14 দল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং বিকল্প কর্মসূচির কথা ভাবছে বিএনপি, কাল অবরোধ, বৃহস্পতিবার হরতাল। এবং বিরোধী নেতা কর্মীদের জেলে ভরছে কর্তৃপক্ষ, হিউম্যান রাইট ওয়াচ। দলিল পেতে ভোগান্তি আর থাকছে না, সামনে অপেক্ষা কঠিন ভর্তি যুদ্ধ। 70,000 আসনে ভর্তি নিয়ে হবে মূল লড়াই, ভালো ফল করেও অনেকে প্রত্যাশিত প্রতিষ্ঠানের সুযোগ পাবেন না, ইউএসডিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক এ ছিল দৈনিক যুগান্তরের প্রধান প্রধান এবং সর্বশেষ শিরোনামগুলি।
চলে যাব পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। আমরা দেখে নেব দৈনিক ইত্তেফাক কি কি প্রধান প্রধান শিরোনাম করেছে। দৈনিক ইত্তেফাক প্রথমে শিরোনাম করেছে, নির্বাচনে বাইরের থাবা এসে পড়েছে বললেন সিসি। তিনি আরও বলেছেন, গণতন্ত্র, জনগণ, গার্মেন্টস বাঁচাতে হলে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। পৃথিবীর দুই তিনটি দেশ ছাড়া কোনো দেশই আসলে সার্বভৌম নয়। যুক্তরাষ্ট্র যেভাবে নির্দেশ দিতে পারে আমরা সেভাবে পারি না। নির্বাচনের বাইরে থেকে থাবা এসে পড়েছে, তারা থাবা বিস্তার করে রেখেছে। নির্বাচন নিয়ে দেশ সংকটে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল আছে। গণতন্ত্রকে বাঁচাতে হলে, জনগণকে বাঁচাতে হলে, গার্মেন্টসকে বাঁচাতে হলে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হতে হবে। মতে পাশে রয়েছে, মন্ত্রিসভার সদস্য ও সচিবদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে। এবং নৌকার বিরুদ্ধে লড়বেন নৌকা বঞ্চিতরা। 30 এমপি ও 16 উপজেলা চেয়ারম্যানের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা। স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দলীয় কৌশলগত সিদ্ধান্ত, কাদের। এবং নিচে রয়েছে, ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন পিটার হাস। এবং সিলেটে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট। যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বেড়েছে, হামাজ ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর। কাল অবরোধ, পরশু হরতাল ডেকেছে বিএনপি। এবং ট্রেন সহ আরও 10 যানবাহনে আগুন। এবং রওশনের আসন ফাঁকা, সাদর রুস্তম ফরাজিকে বাদ দিয়ে জাপার 278 প্রার্থী ঘোষণা। প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী দেওয়া হয়নি জিএম কাদের, ঢাকা 17, রংপুর 3 আসনের প্রার্থী। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান এবং সর্বশেষ শিরোনামগুলি। চলে যাব পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালবেলা পত্রিকা। দেখে নেব দৈনিক কালবেলা কি কি শিরোনাম করেছে। প্রথমেই দৈনিক কালবেলা শিরোনাম করেছে, 30 নভেম্বরের পর আসন সমঝোতা। আওয়ামী লীগ 298 আসনে প্রার্থী ঘোষণা করায় জোটগত নির্বাচন নিয়ে দেখা দিয়েছে সংশয়। সংশ্লিষ্ট নেতারা বলছেন, শেষ পর্যন্ত কিছু আসনে শরিকদের ছাড় দেবে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের জোটগত নির্বাচন এবং আসন বন্টন নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি। আমরা আশা করছি সমঝোতার মাধ্যমে আমাদের আসন ছেড়ে দেওয়া হবে এবং জোটভুক্ত দলগুলোর সঙ্গে সমঝোতার পর আসন সমন্বয় করা হবে, আওয়ামী লীগের জোটগতভাবে নির্বাচন করবে। এবং পাশে রয়েছে, দলের প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থীদের অনুমতি বললেন কাদের। এবং মনোনয়ন বঞ্চিত মন্ত্রী এমপি স্বতন্ত্র প্রার্থী হলেই বহিষ্কার। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের সুযোগ পাচ্ছে না নৌকার মনোনয়ন বঞ্চিত বর্তমান মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যরা। সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বক্তব্যকে প্রার্থী হতে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নৌকা বঞ্চিতরা। ইতিমধ্যেই অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তালিকা আরও দীর্ঘ হতে পারে। এবং তার নিচে রয়েছে, ছুটি শেষে সস্ত্রীক ঢাকা পিটার হাস। এবং নির্বাচনকে দেশের বাইরেও থাবা পড়েছে এবং যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং নিচে রয়েছে, বিএনপি তৃণমূলে হতাশা, বিভ্রান্তি, মির্জা ফখরুল সহ গুরুত্বপূর্ণ নেতারা কারাগারে। অন্যরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে খুব বেশি নেতাকর্মীকে সমবেত করে রাজধানীতে কর্মসূচি পালন করতে পারছে না বিএনপি। চাঙ্কা রাখতে চায় হাইকমান্ড। শত প্রতিকূল অবস্থার মধ্যেও নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এবং নিচে রয়েছে, 287 আসনে প্রার্থী ঘোষণা জাপার। রওশনের আসন ফাঁকা, সাদের আসন রংপুর 3 সহ ঢাকা 17-তে লড়বেন জিএম কাদের। 23 এমপির মধ্যে বাদ গেলেন ডাঙ্গা, রুস্তম আলী ও সাদের ইসাদ। স্ত্রী লড়বেন হাওলাদার। 3 আসনে প্রার্থী নেই, বাকি আসনে 3 দিনের মধ্যে প্রার্থী দেওয়া হবে সংসদ নির্বাচন। এবং স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রাঙা, জাপাকে বললেন পরগাছা। দর্শক, এই ছিল দৈনিক কালবেলা পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। সময় হলো একটি বিরতি নেয়ার। নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেই পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। আমরা দেখে নেব দৈনিক প্রথম আলো কী কী শিরোনাম করেছে।
প্রথমে রয়েছে জোট নিয়ে বিভ্রান্তিতে শরিক মিত্ররা। শরিকদের সঙ্গে এখনও কোনো আলোচনা করেনি আওয়ামী লীগ। জোটগতভাবে নির্বাচনের প্রশ্নে অনিশ্চয়তায় শরিক ও মিত্ররা। জোটগতভাবেই নির্বাচনের সিদ্ধান্ত ছিল। আশা করি শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চৌদ্দ দলের বৈঠক হবে। হাসানুল হক ইনু, সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল। এবার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আমাদের চাওয়া সুষ্ঠু ভোট, মুজিবুল হক। এবং নিচে রয়েছে ব্যবহারযোগ্য রিজার্ভ কমে $16 বিলিয়ন নিচে। বৈদেশিক মুদ্রা আপাত স্বস্তি হলো, চলতি হিসাবের ঘাটতি দূর হয়েছে, তবে ঘোষণার চেয়ে বেশি দামে ডলার বেচে কেনা চলছে। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিলেও রিজার্ভ পরিস্থিতি এখনও ভালো হয়নি। 287টি আসনে যাবার প্রার্থী, খালি রাখা হলো রওশনের আসন। নৌকার বিপক্ষে লড়বেন নৌকা বঞ্চিতরা। জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বঞ্চিত হয়ে কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। নিচে রয়েছে বুধবার বিএনপির অবরোধ, বৃহস্পতিবার হরতাল। এবার একসঙ্গে অবরোধ হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামীকাল বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আর পরের দিন বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। আরও 14 যানবাহনে আগুন, গণপরিবহনে যাত্রী কম, এক ট্রাক চালক দগ্ধ ও দুইজন আহত। পাবনা ট্রেনে দুর্বৃত্তদের আগুন, পুড়েছে কয়েকটি আসন। গত 28 অক্টোবর থেকে গতকাল 27 নভেম্বর পর্যন্ত 3টি ট্রেন সহ মোট 184টি যানবাহনে আগুন দেওয়া হলো। এর মধ্যে শুধু রাজধানীতেই 93টি যানবাহনে আগুন দেওয়া হয়। নিচে রয়েছে বিএনপির আরও 39 নেতাকর্মীর সাজা, ঢাকার আদালতের রায়। 3টি মামলায় 2টি 2018 সালের সেপ্টেম্বরে দায়ের করা, 1টি মামলা 2013 সালের। 3 মাসে ঢাকায় অন্তত 34টি মামলায় 584 জন বিএনপি নেতাকর্মীর সাজা হয়েছে। মামলাগুলোতে বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা, যানবাহন ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছিল। এবং তার পাশে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, নির্বাচনের জামাডিল বড় কিছুতে চোখ নাজমুলের। এবং চীন থেকে আমদানি বেশি, রপ্তানি ও বিনিয়োগ কম। অর্থনীতি অংশীদার আরচিন, চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ, অথচ 97% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরেও দেশটিতে রপ্তানি সেভাবে বাড়েনি। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাব পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেখে নেব দৈনিক দেশ রূপান্তর কি কি প্রধান প্রধান শিরোনাম করেছে। দৈনিক দেশ রূপান্তর প্রথমে শিরোনাম করেছে, একা আওয়ামী লীগের অনেক জোট, 14 দলীয় জোট, জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করে জিতুক সেটাই চায় আওয়ামী লীগ। ঢাকায় আন্দোলন সংগ্রাম মোকাবেলায় সব এমপি দলীয় হোক সেটা চায়। জাপা 40 থেকে 50টি আসনে ছাড় চায়। আওয়ামী লীগকে জাপার সঙ্গে রাফায় আসতে হবে। স্বাতন্ত্র্যে উল্কা উচ্ছ্বাস, বাইরে থাবার্সে ভোট সুষ্ঠু হতে হবে বললেন সিসি। ধর্মীয় শিক্ষা বাড়ছে, সাধারণে কমছে। এবং নিচে রয়েছে ছুটি শেষে ঢাকায় পিটার হাস, পুঁজি খুঁজছে বিএনপি, যদিও কি কৌশলে আন্দোলন করা হবে তা স্পষ্ট নয়। পিটার হাসের ফিরে আসে উজ্জীবিত নেতাকর্মীরা। রওশন সাদকে বাদ রেখে প্রার্থী ঘোষণা, আসন হারানোর আশঙ্কায় জাপার বড়রা। সাবেক সংসদ সদস্যদের আসনে শক্ত প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসন ভাগাভাগির প্রতিশ্রুতি রাখেনি, অঙ্কের হিসাব হতে পারে গরমিল। এবং নিচে রয়েছে নির্বাচনে আজকা একক পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি। 2 মাস ধরে অধ্যাদেশের খসড়া পড়ে আছে শিক্ষা মন্ত্রণালয়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবারও ভোগান্তির শঙ্কা। তার নিচে রয়েছে যান চলাচল ও গাড়িতে আগুন দুটোই বেড়েছে, ঈশ্বরদীতে ট্রেনে আগুন, বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল, 7 দফায় 219 গাড়িতে অগ্নিসংযোগ। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাব পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দেখে নেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন কী কী শিরোনাম করেছে।
প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে টেনশনে মাঝিরা মাঠে স্বতন্ত্র। ইতিমধ্যেই নৌকার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দুই ডজন প্রার্থীর, রয়েছেন জনপ্রিয় দলীয় নেতাও। জোটকে ছাড়তে হবে আসন, দীর্ঘদিন এলাকায় আধিপত্য রাখা এমপিদের পরিবারের বিরুদ্ধে লড়তে অনুর অনেকেই, মনোনয়ন পেতেও ভরাডুবির সংখ্যা দাদার জাতীয় সংসদ নির্বাচনে। এবং পাশে রয়েছে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার 11.18%, ভূমি ব্যবহারে মাস্টার প্ল্যান সব উপজেলায়, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন খসড়া অনুমোদন, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং যুক্তরাষ্ট্রকে আমরা উপেক্ষা করতে পারি না, বললেন একে আব্দুল মোমেন। এবং ঢাকা ফিরলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নির্বাচন নিয়ে কি করবে বিএনপি? 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের অনেকে এখন কারাগারে, এ অবস্থা বিএনপি কি করবে? দলের সিনিয়র নেতারা বলছেন, গায়ের জোরে কিংবা পাতানো নির্বাচন করে সরকার টিকবে না, বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না, তাদের সঙ্গে কথা বলেছেন। এবং পাশে রয়েছে রংধনু গ্রুপের রফিককে জামিন দেয়নি হাইকোর্ট। 287 আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা, এবং গায়ের জোরে হচ্ছে কেউ মানবে না, বলছেন আব্দুল্লাল নোমান। এবং পাশে রয়েছে পাতানো ভোট করে সরকার টিকবে না, নিতাই রায় চৌধুরী এবং জনগণের বিন্দুমাত্র আগ্রহ নেই, বলছেন মাহবুব উদ্দিন খোকন। তার নিচে দেখতে পাচ্ছি বিএনপির অফিস বন্ধ এক মাস, এবং অ্যানিসহ বিএনপির 28 নেতাকর্মীর বিচার শুরু, 36 ঘন্টায় 11 গাড়িতে আগুন, ফের কালো অবরোধ, পরশু হরতাল। ডেঙ্গুতে মৃত্যু 1600 ছাড়ালো, এবং তৎপর নতুন দলগুলো তৃণমূল বিএনপি সহ কয়েক দলের প্রার্থী ঘোষণা আজ, তালিকায় সাবেক এমপি মেয়র। এবং ক্যাম্পের সংঘর্ষ, ফের রোহিঙ্গা নিহত। এবং তার পাশেই রয়েছে বাণিজ্য হুমকিতে পড়ে এমন ব্যবস্থা না নেওয়ার অনুরোধ বিজিএমির। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম করে চলে যাব পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ, দেখে নেব দৈনিক জনকণ্ঠ কী কী প্রধান শিরোনাম করেছে। দৈনিক জনকণ্ঠ প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে জোটের আসন বন্টন, মনোনয়নপত্র দাখিলের বাকি মাত্র 3 দিন, পরিধি বাড়তে পারে 14 দলীয় জোটের, বিএনপি নির্বাচন এলে এক হিসাব, না এলে অন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আর মাত্র 3 দিন বাকি, এখন চলছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক জোটগুলোর মধ্যে আসন বন্টনের রাজনীতি। কোন দল কোন জোট থেকে কতটি আসন নিতে পারে, এজন্য চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 298টি আসনে প্রার্থীর ঘোষণা করেছে, তবে যাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তাদের কাছ থেকে আগে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠিও নিয়ে রাখা হচ্ছে। শক্তিশালী নির্বাচনী জোট গঠনের জন্যই তা করা হয়েছে। এবং তার নিচেই রয়েছে পদত্যাগ করছেন জেলা ও উপজেলা চেয়ারম্যানরা সংসদ নির্বাচনে, মন্ত্রী ও সচিবদের প্রধানমন্ত্রীর ধন্যবাদ, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়া অনুমোদন। এবং সৌদিতে একত্রে 2 চাকরি করার সুযোগ, এবং এখানে বড় করে একটি ছবি দেখতে পাচ্ছি, রাজশাহীতে উঠতে শুরু করেছে টমেটো, বরেন্দ্র অঞ্চলে লাল মাটিতে ধান সরিষার পাশাপাশি টমেটোরও ভালো ফলন হয়েছে, তার একটি ছবি প্রকাশ করেছে। এবং তার নিচে রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া এখনও অজানা, দ্রুত সিদ্ধান্ত না হয় বিপাকে 10 লাখ শিক্ষার্থী। এবং জাপা 289 প্রার্থীর নাম ঘোষণা করেছে, ফাঁকা রয়েছে 10 জনের আসন। নির্বাচনে যাচ্ছে 8 দলের সমন্বিত ইসলামী ঐক্যজোট, 200 আসনে প্রার্থী দেবে। এবং বিদ্রোহী প্রার্থীর চোখ রাঙানিতে স্বস্তি নেই নৌকার মাঝিদের, দলের কৌশলে অবস্থান। এবং দুর্ভিক্ষের দ্বার প্রান্তে গাজা, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। এবং নিচে রয়েছে সিলেটের প্রথম টেস্ট শুরু আজ, এবং আরও ডেঙ্গুতে মৃত্যু আরও 8 জনের, হাসপাতালে ভর্তি 920। এবার অবরোধ হরতাল এলো মিলেমিশে বুধ ও বৃহস্পতিবার কর্মসূচি। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।